এক বিশেষ খবৰলৈ আহিছো আৰু ষ্টুডিঅ'ত মই নিশা শৰ্মা। করিমগঞ্জ এরাল গুলত রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে এগারী ডিএসপি পদবী আরক্ষী বিষয়ার। মৃত্যু হওয়া আরক্ষী বিষয়াজনের নাম শ্যামা প্রসাদ চক্রবর্তী বলে ইতিমধ্যে জানিপরা হয়েছে। বিছনাত পড়ে থাকা নশ্বর দেহ উদ্ধার হওয়ার পিছতেই আরক্ষী বাহিনী মুখ্য কার্যালয়ের কোয়ার্টার এক হাহাকারময় পরিবেশে বিরাজ করা দেখ হয়েছে। করিমগঞ্জের এরালগুলত অবস্থিত 15 নং আরক্ষী বাহিনীর মুখ্য কার্যালয়ের নিজের নিজের কোয়ার্টারের ভিতর রহস্যজনকভাবে মৃত্যু হওয়া এগারী ডিএসপি পদবী আরক্ষী বিষয়ার। মৃত্যু হওয়া আরক্ষী বিষয়াজনের নাম শ্যামা প্রসাদ চক্রবর্তী। আজি পুয়া ভাগত ঘরের দরজা খুলোতে পলম হওয়ার আন যোজাসকলে দরজা ভাঙি ঘরের ভিতর প্রবেশ করবলিয়া হয়। পিছত আরক্ষীজনের মৃতদেহ বিছনাত পড়ে থাকা দেখি হওয়া যাওয়া লাগে কার্যালয়। মৃত্যু হওয়া আরক্ষী বিষয়াজনের মূল ঘর কাছার জেলার। পুয়া ভাগত মৃত্যু হওয়ার খবর পরিয়ালের লোক জানার পিছত পরিয়ালের লোক উপস্থিত হয়। আনহাতে আরক্ষী তথা স্থানীয় দণ্ডাধীশের উপস্থিতিত মৃতদেহ উদ্ধার করে মুখ্য কার্যালয়ের চৌহদত সন্মান প্রদান করে মরণোত্তর পরীক্ষার প্রেরণ করা হয়েছে। আজি ৰাতিপুৱা আমাৰ থানাত পাঠাগাড়ী থানাত 59ৰ এজন পিচি আছিলে। তেখেতে জনালে যে আপোনাৰ যোৱাকালি ৰাতি শ্যামা প্ৰসাদ চক্ৰৱৰ্তী ডিএছপি আছিলে আপোনাৰ ইয়াৰ, তেখেতৰ মানে ৰাতি হৈ থাকোঁতে ঢুকালে বুলি গম পোৱা গৈছে। এতিয়া লগে মই কথাটো গম পোৱাৰ পিছত মই IC12 গ্ৰামক স্পটত পঠিয়ালোঁ ঘটনাস্থলীত। পঠিয়াই তাৰপিছত লগে মই চাৰ্কল অফিচাৰকো জনালোঁ। সেইমতে চাৰ্কল অফিচাৰো আহিল, আপোনাৰ 12 গ্ৰাম IC আহিল। আহি ফৰ্মেলিটিবিলাক যিবিলাক কৰিবলগীয়া আছিলে ইনকুৱেচ বা তেনেকুৱা কি ধৰণৰ গোটেই তদন্তবিলাক কৰি মেলি আমি এতিয়া বৰ্তমান এতিয়া PM ৰিপৰ্ট পোৱাৰ পিছত গম পোৱা যাব। এনেই বাকী এনেই আমাৰ যিটো তদন্তত আমি লিখিছোঁ ইনকুৱেচ ৰিপৰ্টত আমি যিটো পাইছোঁ আমি সেইটো ইনকুৱেচ ৰিপৰ্ট আমি লিখা হৈছে। প্ৰাথমিক তদন্তত কোনো ৰহস্য পাইছিল বর্তমানলৈকে এতিয়ালৈকে পোৱা নাই। তথাপি যাই হোক আমি PM ৰিপৰ্টৰ পিছত গম পোৱা যাব গোটেই ঘটনাটো। কিন্তু মই এনেই গম পোৱাত মানে যিজন ব্যক্তি ঢুকাইছে তেখেতৰো মানে চুগাৰ পেচেণ্ট আছিলে বুলি গম পাইছোঁ আৰু খুব মানে এক্টিভ আছিলে মানুহজন। আৰু আমাৰ কমাণ্ডেণ্ট ছাৰেও কৈছিলে যে মানুহজন এক্টিভ আছিলে, গতিকে হয়তো নেচাৰেল ডেথো হ'ব পাৰে বা যিয়েই হওক এইটো আমি ফটককৈ এতিয়া ক'ব নোৱাৰোঁ। PMP ৰিপৰ্ট পোৱাৰ পিছতহে পোৱা যাব।